শহর জুড়ে প্রেমের মৌসুম। বসন্তে দুটো মাঝে মাঝে গান শোনাচ্ছে, এর মাঝেই শোনা যাচ্ছে মনের মানুষ খুঁজে পেয়েছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই সেই খবর চাউর হয়ে গিয়েছে গোটা টলিপাড়ায়। এতদিনে তিনি তার মনের মানুষ খুঁজে পেয়েছেন, আর তিনিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। প্রেম করছেন দিতিপ্রিয়া ও সুহত্র মুখোপাধ্যায়। বেশ কিছুদিন আগেই দিতিপ্রিয়া তার ইনস্টাগ্রামে তার ও সুহত্র ছবি পোস্ট করে লিখেছিলেন, ইটস অফিসিয়াল। আর এর মাঝে দিতিপ্রিয়ার আরও একটি ছোট্ট ভিডিও নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া ফোন ঘাঁটতে ঘাঁটতে একঘেয়েমি অনুভব করছেন এবং তিনি পাশে রাখা নোটবুক নিয়ে চিঠি লিখতে শুরু করেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে যে আজকাল আর তিনি চিঠি লিখতে বসেন না। এরপর অভিনেত্রী তার প্রিয় বন্ধুকে লেখা চিঠির কথা উল্লেখ করেন এবং জানান যে তিনি সেই চিঠির উত্তর পাননি। এরপর দিতিপ্রিয়া বলেন যে তিনি অনেকদিন পর আবার চিঠি লিখতে বসেছেন এবং সেটা সুহত্রর জন্যই। এই ভিডিওতে উঠে এসেছে সুহত্র ও দিতিপ্রিয়ার প্রেমের কথা।